শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সম্পূর্ণরূপে ধসে পড়তে পারে শ্রীলঙ্কার অর্থনীতি। নতুন মন্ত্রিসভা গঠন করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। আইন অনুযায়ী যা ঘটতে পারে শ্রীলঙ্কায়। সাংবাদিক হত্যা, ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে কড়া প্রতিক্রিয়া। ইউক্রেনে 788 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। চীনে 113 যাত্রী নিয়ে বিমানে ভয়াবহ আগুন। এবং সবশেষ থাকছে সড়ক দুর্ঘটনায় পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রধানমন্ত্রী হিসেবে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করায় শ্রীলঙ্কার সংকট আরও গভীর হয়েছে, কারণ স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে দেশটির মন্ত্রিসভা। এদিকে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে মন্ত্রী পরিষদ ছাড়াই ক্ষমতা ধরে রেখেছেন। এমন পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আগামী 2 দিনের মধ্যে মন্ত্রী পরিষদ পুনর্গঠন না করলে অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরসিং বলেছেন, চলমান সহিংসতায় ব্যাংকের পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী পদত্যাগ এবং নতুন কাউকে এখনও খুঁজে না পাওয়ায় সংকট জটিল আকার ধারণ করেছে বলেও জানান তিনি। বীরসিংহে বলেন, বৈদেশিক ঋণ, তীব্র খাদ্য ঘাটতি এবং আমদানি ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, যার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়োগের মাধ্যমে আগামী 2 দিনের মধ্যে যদি নতুন সরকার গঠন করা না হয় তাহলে অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এরপর কোনো পদক্ষেপ কই শ্রীলঙ্কাকে রক্ষা করতে পারবে না। জানা গেছে, প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ে সংসদের একজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন। তাছাড়া একই প্রক্রিয়ায় মন্ত্রিসভাও গঠন করতে পারবেন, তবে তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। তবে সংসদে তার যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সব দলের সমন্বয়ে ঐক্য ভিত্তিতে সরকার গঠনেরও চেষ্টা করতে পারবেন। চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এ সময় তিনি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বয়ংক্রিয়ভাবেই ভেঙে গেছে দেশটির মন্ত্রিপরিষভা। জানা গেছে, সংসদে সংখ্যাগরিষ্ঠতার মধ্য থেকেই প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তাছাড়া সংসদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য কিছু সাংবিধানিক সংস্কার করা হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। একটি বিবৃতিতে গোতাবায়ে রাজাপাকসে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশের কার্যক্রম পরিচালনায় নতুন সরকার গঠনে আমি পদক্ষেপ নিচ্ছি। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এরই মধ্যে মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 200 জন। এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি সংসদে একজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন। তাছাড়া একই প্রক্রিয়ায় মন্ত্রিসভাও গঠন করতে পারবেন, তবে তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। 45 বছর ধরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শাসন জারি রয়েছে। এর আগে একবার রাষ্ট্রপতিকে অপসারণের ব্যর্থ চেষ্টা হয়। সংবিধানে শ্রীলঙ্কায় প্রেসিডেন্টকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তিনি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মন্ত্রী পরিষদেরও প্রধান, দেশটির প্রধান বিচারপতি এবং পুলিশ প্রধানকেও তিনি নিয়োগ দিয়ে থাকেন। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 200 জন। এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সব দলের সমন্বয়ে ঐক্যভিত্তির সরকার গঠনেরও চেষ্টা করতে পারেন, তবে বিরোধীদের সরকারে অন্তর্ভুক্ত করা তার জন্য প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। একদিকে প্রধানমন্ত্রীর পদ শূন্য, অন্যদিকে প্রেসিডেন্টও যদি পদত্যাগ করেন তাহলে সংসদের স্পিকার 1 মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হবেন। তারপর নির্বাচন না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরা একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন। প্রেসিডেন্ট যদি পদত্যাগ না করেন তাহলে তাকে অভিসংশয় করাও সহজ হবে না, কারণ এক্ষেত্রে প্রথমে স্পিকারের অনুমোদন প্রয়োজন হবে। সুপ্রিম কোর্ট তো রয়েছেই, পাশাপাশি কমপক্ষে 150 আইন প্রণেতার সমর্থন লাগবে। বিরোধীদের সংসদে সংখ্যাগরিষ্ঠতাও নেই, তাই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা খুবই জটিল হবে।
45 বছর ধরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। এর আগে একবার রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা ব্যর্থ হয়। সংবিধানের শ্রীলঙ্কায় প্রেসিডেন্টকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তিনি সেনাবাহিনীর প্রধান, কমান্ড ইন চিফ হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট সার্বভৌময় ক্ষমতায় অধিকারী হলেও নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের প্রয়োজন। প্রশাসনিক এমন সংকটে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। চরম বিদ্যুৎ সংকট, প্রয়োজনীয় খাবারের ঘাটতি এবং সব পণ্যের মূল্য বাড়ায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন। তবে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা নিয়ন্ত্রণ বজায় রাখতে জরুরি ক্ষমতা প্রয়োগ করছেন। 2,20,00,000 মানুষ দ্বীপ রাষ্ট্রটিতে বসবাস করছে। 13 বছর আগে দেশটিতে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ হয়। সে সময় হাজার হাজার মানুষ নিহত হয়। ফের নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছে দেশটিতে। ফিলিস্তিনের পশ্চিমদের ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই ঘটনার পর করা প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব। তাছাড়া যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড শিরিন আবু আকলের হত্যাকাণ্ডকে ভয়ঙ্কর উল্লেখ করে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সাংবাদিকদের রক্ষা করা আমাদের প্রধান কাজ বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইসি জানিয়েছে, সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার ঘটনায় আমরা মর্মাহত, পাশাপাশি এই হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, শীঘ্রই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে হোয়াইট হাউস থেকেও তদন্তের দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র লুইস মিগুয়েল বুয়েনো বলেছেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হত্যার ঘটনায় তিনি মর্মাহত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট বলেছেন, এই হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের ভয়াবহ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এভাবে ডানে বামে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, আল জাজিরার নিহত সাংবাদিকের পরিবার এবং তার সহকর্মীদের সমবেদনা জানিয়েছেন তিনি। রাশিয়া বেলারুশের ভূখণ্ড থেকেই ইউক্রেন লক্ষ্যবস্তুতে 788টি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অ্যালেক্সি গ্রুমভ বলেছেন, রুশ বাহিনীর প্রধান লক্ষ্যগুলো ছিল ইউক্রেনের দক্ষিণ এবং পূর্ব পরিবহন অবকাঠামো, কিন্তু তারা বারবার সামাজিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর অন্য বস্তুগুলোতে হামলা চালিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে, কিন্তু প্রায় 2 মাসেও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। এ সময় রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে। পরে রাশিয়া জানায় তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুনবাস অভিযানে মনোযোগ দেবে। এখন দুনবাসকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক তৎপরতা চলছে। রাশিয়ার এই অগ্রসনের ইউক্রেন থেকে প্রায় 50 লাখেরও বেশি লোক পালিয়ে গেছে, হতাহত হয়েছে অনেক মানুষ। চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি উড়োজাহাজে আগুন লেগে গেছে। বিমানটিতে 113 যাত্রী এবং 9 জন ক্রু ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন 25 যাত্রী। বৃহস্পতিবার চীনের চংচিয়াং বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত এয়ারলাইন্সটির ওই যাত্রী নিরাপদে রয়েছে। তিব্বত এয়ারলাইন্স জানিয়েছে, এই ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। চীন আরেকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সিটিজিএন জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে উড়োজাহাজটি থেকে তীব্র মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে লোকজনকে রানওয়েতে দৌড়াদৌড়ি করতেও দেখা গেছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনির উপপ্রধানমন্ত্রী স্যাম বাসিল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। আজ বৃহস্পতিবার একটি প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেশটির পুলিশের একটি বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর উপপ্রধানমন্ত্রী বালিস সহ অন্য 3 জন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর উপপ্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
পুলিশ কমিশনার ডেভিড মার্নিং বলেন, দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সাথে জড়িত দ্বিতীয় গাড়িটি এবং এর চালককে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার যে কোনো প্রত্যক্ষদর্শীকে তদন্তকারীদের সহায়তা করার জন্য এগিয়ে আসার জন্য আবেদন করছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।